চীন, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, কম্বোডিয়া, এমনকি উত্তর কোরিয়াতে আফ্রিকান সোয়াইন জ্বর নামক রোগ ছড়িয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়াতেও চিন্তিত যে কোরিয়াতেও এটি ছড়িয়ে পড়তে পারে। তবে আফ্রিকান সোয়াইন জ্বরের বর্তমানে কোনো নিরাময় বা টিকা নেই, তাই প্রতিরোধ এবং বিস্তার রোধ করাই একমাত্র পথ। এবছর পহেলা জুন 2019 থেকে প্রাণী ও উদ্ভিদ সংগ্রহ সংস্থা আরও শক্তিশালী হয়েছে যে রিপোর্ট না করে যদি পশুপণ্য আইটেম বহন করেন তাহলে 10 মিলিয়ন ওন পর্যন্ত জরিমানা দিতে হবে। আফ্রিকান সোয়াইন জ্বরের দেশ থেকে শুকরের মাংস ও সংশ্লিষ্ট পণ্য যদি রিপোর্ট না করে বহন করেন তাহলে লঙ্ঘনের সংখ্যার উপর নির্ভর করে জরিমানা আরোপ করা হবে। বিদেশিদের জন্য যদি জরিমানা না দিন তাহলে আপনার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বা কোরিয়াতে থাকা সীমাবদ্ধ করা হতে পারে। এছাড়া যখন প্রবেশের সময় আপনার কাছে প্রক্রিয়াজাত মাংস, হ্যাম, সসেজ ইত্যাদি যদি বহন করে থাকেন তাহলে পর্যটক ডিক্লারেশন ফর্মটি পূরণ করুন, বিমানবন্দর বা বন্দর অবস্থিত প্রাণী ও উদ্ভিদ সংগ্রহ সংস্থায় রিপোর্ট করুন। অবশেষে যারা কৃষি ও পশুশিল্পে কাজ করেন তারা বিদেশ ভ্রমণের পর খামার বা পশু খামারের কাছ থেকে 5 দিনের জন্য বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। আপনি একজন কোয়ারেন্টাইন অফিসার যে কুরিয়াকে পরিষ্কার করে তোলেন।